যে ওই চরম অবস্থায় পৌঁছতে অনেক জন্ম লাগে, অনেক জন্মের সাধনার প্রয়োজন। ভাব রাজ্যের রাজা আমাদের ঠাকুর কিন্তু 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন। ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন। একটি ভাবে সিদ্ধি লাভ করতেই কত জন্ম লাগে, স্বামীজি বলছেন এক জন্মে হয় না। তাহলে ঠাকুর 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন এই স্বল্প জীবনে, স্বল্প আয়তে। তাহলে চিন্তা করুন, ভাব মুখে না থাকলে তার শরীর থাকতো না, এ কথাও ঠাকুর বলতেন। যে তার মন সবসময় এত উচ্চে থাকতো যে তার শরীর থাকবে না, তাই তিনি ভাব মুখে থাকতেন। সেই কারণে তিনি পুরীতে যাননি, যে জগন্নাথ, সেখানে জগন্নাথ তো স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি এতই ওখানে জীবন্ত যে ঠাকুর জগন্নাথ দর্শনে যাননি যে ওখানে গেলে আমার শরীর থাকবে না, তিনি তার সঙ্গে এক হয়ে যাবেন। ঠাকুরের ভাব তো লেগেই থাকতো, মানে ঠাকুরের ভাব সবসময় উচ্চে, সেই ভাবটিকে নামিয়ে আনবার জন্য ঠাকুর আমি জল খাবো, পান খাবো, এটা খাবো, ওটা খাবো, এইসব বলে বলে তিনি সেই উচ্চ ভাবটিকে সম্বরণ করতেন। নাহলে তো ওই উচ্চভাবে থাকতে থাকতে শরীর আর থাকবে না। আর শরীর তিনি ধারণ করেছেন আমাদের সকলের কল্যাণের জন্য, তো যত বেশি দিন তাদের শরীর থাকে, মহাপুরুষদের শরীর থাকে, অবতার পুরুষদের শরীর থাকে, ততই জগতের কল্যাণ। তাই শরীর রাখবার জন্য তিনি ওই রকম ভাব মুখে থাকতেন। ভাব মুখে যদি না থাকতেন তাহলে কিন্তু তার শরীর থাকতো না, এ কথাও ঠাকুর বলতেন। কথায় কথায় শিষ্য ওই দিন জিজ্ঞাসা করিয়াছিল, মহাশয় ও দেশে কীরূপ আহার আদি করিতেন, বিদেশে ওখানে কীরকম স্বামীজি আহার করতেন? স্বামীজি বললেন, ও দেশের মতোই খেতুম, আমরা সন্ন্যাসী, আমাদের কিছুতেই জাত যায় না। সন্ন্যাসী তো জাত, জাতের ঊর্ধ্বে তিনি উঠে গেছেন, সুতরাং কী খেলেই যে জাত চলে যাবে, সেই সময় তো খুব এখানে জাতপাতের খুব একটা মানে কঠোরতা ছিল, তো ওইটা খেলে জাত চলে যাবে এরকম ছিল। তো সেই জন্য স্বামীজিকে জিজ্ঞাসা করছেন যে আপনি ওখানে, আর ওখানে বিদেশে তো বেশিরভাগই আমিষ, ওখানে তো আর নিরামিষ পাওয়া যায় না, তাই শিষ্য জিজ্ঞাসা করছেন। তো স্বামীজি বলছেন, যা পেতাম তাই খেতাম, এছাড়া উপায় বাকি, আর ভয়টাই বেকি যে সন্ন্যাসী তার আবার জাত, তার তো কোনো জাতই নেই, সুতরাং জাত হারাবারও কোনো ভয় নেই। এদেশে তিনি ভবিষ্যতে কি প্রণালীতে কার্য করিবেন তৎসম্বন্ধেও ওই দিন স্বামীজি বলেন যে মাদ্রাজ ও কলিকাতায় দুইটি কেন্দ্র করিয়া সর্ববিধ লোককল্যাণার্থ নূতন ধরনের সাধু সন্ন্যাসী তৈরি করিবেন। বিদেশে তো তিনি জয় করে এসেছেন, তারা তো ঐহিকভাবে অনেক উন্নত, তাদের শুধু আধ্যাত্মিক জ্ঞানটা দেওয়াই প্রয়োজন। আর এই দেশে তার কার্যপ্রণালীটা কী হবে, কারণ এই দেশের মানুষ তখন পরাধীন, তাদের আর্থিক অন্যান্য অনেক সমস্যা রয়েছে, পরাধীনতার সমস্যা রয়েছে, তারা গরিব, তো তাদের জন্য কার্যপ্রণালী আর বিদেশের কার্যপ্রণালী এক হবে না। তাই এদেশের জন্য কার্যপ্রণালী কী হবে সেই বিষয়ে স্বামীজি চিন্তা ভাবনা করেছেন। তো প্রথম তিনি ভেবেছেন মাদ্রাজে একটি মঠ এবং কলকাতায় একটি মঠ স্থাপন করবেন, আর সেটি কী কীভাবে সেখানে কী হবে, সেটি হচ্ছে সর্ববিধ লোককল্যাণার্থ। তার উদ্দেশ্য হচ্ছে লোককল্যাণ, সর্ববিধ সবটাই লোককল্যাণমূলক, আর নতুন ধরনের সাধু সন্ন্যাসী তিনি তৈরি করবেন। সাধু সন্ন্যাসী বলতে আগেকার দিনে আমাদের কী ধারণা ছিল, যে তিনি এই সমাজ থেকে বেরিয়ে চলে গিয়ে সেই বনে জঙ্গলে তপস্যা করবেন,
নির্জনে বাস করবেন, পাহাড় পর্বতে, এইরকম বেশিরভাগ আমাদের ধারণা ছিল। কিন্তু এই সমাজের মধ্যেই যে সাধু সন্ন্যাসীদের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের কাজ রয়েছে, তো এবং সেই সমস্ত সন্ন্যাসী তারা হচ্ছেন অনেক কঠোর সাধক, সকলের সংস্কার তো সমান নয়, তাই ওই রকম কঠোর সাধক তাদের সংখ্যা অনেক কম। আর অন্য ধরনের ছেলেদের মেয়েদের নিয়ে যারা তাদের নতুন ধরনের সন্ন্যাসী তৈরি করবেন, যারা এই যাদের উদ্দেশ্য হবে কি আত্মনমোক্ষার্থম জগৎ হিতায়চ। অবশ্য যিনি আত্মনমোক্ষার্থম চেষ্টা করেন, নিজের আত্মার মুক্তির যিনি চেষ্টা করেন, তার দ্বারা কিন্তু জগতের কল্যাণই হয়, তিনি জগতের কল্যাণই করেন। যে নাকি উচ্চ চিন্তা করে তার দ্বারা জগতের কল্যাণ হয়, কারণ তার যে চিন্তার ভাইব্রেশন, তার যে চিন্তার তরঙ্গ, সেইটি কিন্তু চারিদিকে বিচ্ছুরিত হয়। স্বামীজি এক জায়গায় বলেছেন না যে যদি কেউ গুহার মধ্যে থেকেও উচ্চ চিন্তা করে, সেই চিন্তার প্রভাব সর্ব জগতের মধ্যে বিস্তার লাভ করে। চিন্তার এত শক্তি, সূক্ষ্ম যেই বস্তু যত সূক্ষ্ম তার শক্তি তত বেশি। তো চিন্তার শক্তি অনেক বেশি, চিন্তা অনেক সূক্ষ্ম, চিন্তা সেটি আমরা অনুভব করতে পারি, সেটা কিন্তু আমরা দেখতে পারি না, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয়। মনকে আবার ষষ্ঠ ইন্দ্রিয় ধরা হয়, যদি আমরা মনকে ষষ্ঠ ইন্দ্রিয় ধরি তখন সেটি মনের গম্য, যে মন কি চিন্তা করছে সেইটি। তো এই নতুন ধরনের সাধু সন্ন্যাসী তৈরি করবেন। আরও বলিলেন যে ডিস্ট্রাকশন দ্বারা বা প্রাচীন রীতি সমূহ অযথা ভাঙিয়া সমাজ বা দেশের উন্নতি করা যায় না। যে সমস্ত প্রাচীন রীতিনীতি চলে আসছে, হঠাৎ করে আমরা যদি সেটাকে ভাঙতে চাই সেটা অত সহজ না, সেটাকে ভেঙে কিন্তু উন্নতি সম্ভব হবে না। সর্বকালে সর্বদিনে উন্নতি লাভ কনস্ট্রাকটিভ প্রসেসের দ্বারা, অর্থাৎ প্রাচীন রীতিনীতি প্রভৃতিকে নতুনভাবে পরিবর্তিত করিয়া গড়িয়াই হইয়াছে। এই যেসব রীতিনীতিগুলো চলে আসছে তার পেছনেও কিন্তু সায়েন্স আছে। এই যে ধরুন আমাদের বলা হয় যে সন্ধ্যেবেলায় চৌকাঠে জল দিতে, দুধনা জ্বালাতে, তার কিন্তু তার পেছনে কিন্তু সায়েন্স আছে। যে ওই সময় সব ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ওর দ্বারা ওই ধুনোতে তারা কিন্তু আক্রমণ করতে পারে না, ক্ষতি করতে পারে না, ঘরে ঢুকতে পারে না। তো এই সব কিছুর পেছনে সায়েন্স আছে। তো সেই যে প্রাচীন রীতিনীতি, তার মধ্যে আবার অনেক কুসংস্কারও ঢুকে যায় অনেক সময়, সেইগুলো আমাদের ক্ষতি করে। তো স্বামীজি বলছেন যে সেই যে প্রাচীন রীতিনীতিগুলো তাকে নতুনভাবে পরিবর্তিত করে যেটা উপকারী, যেই অংশটা উপকারী সেই অংশটিকে নেওয়া, আর যেটি ক্ষতিকারক সেটাকে বর্জন করা, অর্থাৎ সেটাকে পরিমার্জন পরিবর্তন করে নিতে হবে। ভারতবর্ষের ধর্মপ্রচারক মাত্রই পূর্ব পূর্ব যুগে ওই রূপে কার্য করিয়া গিয়াছেন। ভারতবর্ষের যত ধর্মপ্রচারক এসেছেন তারা কিন্তু সেই যে প্রাচীন যে পন্থা তারই কিন্তু অনুসরণ করেছেন। একমাত্র বুদ্ধদেবের ধর্ম ডিস্ট্রাকটিভ, প্রাচীন রীতিনীতি ধ্বংসকারী ছিল। ভগবান বুদ্ধ তিনি কিন্তু কোনো শাস্ত্র, মানে বেদ শাস্ত্র ওগুলো মানেননি, প্রাচীন রীতিনীতি তিনি মানেননি, সেই জন্য ওই ধর্ম ভারতবর্ষ হইতে নির্মূল হইয়া গিয়াছে। এই যে আজকে বৌদ্ধ ধর্মের বিশেষ কোনো প্রভাব দেখা যায় না, কারণ ওই কারণে যে তিনি যে শাস্ত্রীয় রীতিনীতি পরম্পরা সেগুলোকে তিনি মানেননি, তিনি বেদকে মানেননি। শিষ্যের মনে হয়
স্বামীজি ওইভাবে কথা কহিতে কহিতে বলিতে লাগিলেন, একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হইলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পাইয়া অগ্রসর হয়। শিষ্যের মনে হয়, শিষ্য তিনি পরে মনে করে করে লিখছেন, তো তাই বলছেন যে স্বামীজি ওইভাবে কথা বলতে বলতে বললেন যে একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হলে, এই যে আমরা সকলেই জীব, এবার যখন আমরা সাধনা করে জীব ভাবকে অতিক্রম করে শিব ভাব প্রাপ্ত হলাম, অর্থাৎ সেই ব্রহ্ম, আমি যে সর্বত ব্রহ্ম, এইটি যখন আমি উপলব্ধি করলাম তখন কি হলো, সেটাকেই বলা হচ্ছে ব্রহ্ম বিকাশ। সেই ব্রহ্ম বিকাশ যখন একজনের মধ্যে হয় তখন কিন্তু হাজার হাজার লোক তার দ্বারা উপকৃত হয়, তারাও সেই পথ অবলম্বন করে এবং তারাও অগ্রসর হয়, আধ্যাত্মিক উন্নতি লাভে তারাও কিন্তু অগ্রসর হয়। যেমন আমরা ঠাকুরকে দেখি যে তিনি 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন, তো তারপরে ঠাকুরের যে ছবিটা তোলা হয়েছিল সেই ঠিক ছবিকে দেখিয়ে ঠাকুর বলেছিলেন যে ঘরে ঘরে পুজো হবে, খুব বেশি দিনের নয় কিন্তু ঠাকুর, তাই না? অথচ এই স্বল্প সময়ের মধ্যেই সকলে তার ভাবটি কেন গ্রহণ করেছে, একজন মহাপুরুষ, একজন জ্ঞানী, ব্রহ্মজ্ঞ, একজন যার মধ্যে ব্রহ্ম বিকাশ হয়েছে, তার দ্বারা কিন্তু জগতে অশেষ কল্যাণ হয়, তাকে অনেকে অনুসরণ করে অগ্রসর হয়। ব্রহ্মজ্ঞ পুরুষেরাই একমাত্র লোকগুরু। লোকগুরু হচ্ছে যিনি ব্রহ্মজ্ঞ, তিনি একমাত্র লোকগুরু হতে পারেন, অন্যেরা কিন্তু হতে পারে না। এ কথা সর্বশাস্ত্রে ও যুক্তি দ্বারা সমর্থিত। অবৈদিক অশাস্ত্রীয় কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করিয়াছে। এই যে কুলগুরু প্রথা, সেইটি কিন্তু কারা প্রচার করেছে? স্বার্থপর ব্রাহ্মণেরাই প্রচার করেছে। সেই জন্যই সাধন করিয়াও লোক এখন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হইতে পারিতেছে না। ব্রহ্মজ্ঞ অর্থাৎ যিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন, তো যিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন তিনি তো আপনাকে পথটি ঠিক দেখিয়ে দিতে পারবেন, কিন্তু যিনি উপলব্ধি করেননি তিনি তো ঠিক বলতে পারবেন না, তাই তার কাছ থেকে দীক্ষা নিলে কিন্তু সেইটি সিদ্ধিলাভ হওয়া কঠিন আছে। সে কথাই স্বামীজি বলছেন যে ধর্মের এই সকল গ্লানি দূর করিতেই ভগবান শ্রী রামকৃষ্ণ শরীর ধারণ করিয়া বর্তমান যুগে জগতে অবতীর্ণ হইয়াছেন। কুলগুরু প্রথা থেকে তারা তো সন্ন্যাসী নন, ত্যাগী নন, তাদের জীবনটা সম্পূর্ণ তো ব্রহ্মনিষ্ঠ নন তারা, অর্থাৎ তাদের জীবনটা শুধু ব্রহ্মই যে উদ্দেশ্য, আত্মস্বরূপ উপলব্ধি উদ্দেশ্য তা নয়, তাদের আরও অনেক কাজ রয়েছে, তো তাদের থেকে দীক্ষা নিলে, এই জন্য বলা হয় যে সবসময় ত্যাগীদের কাছ থেকে দীক্ষা নেন, দীক্ষা নেবার জন্য ব্রহ্মজ্ঞ জ্ঞানীর কাছ থেকে। তাই যদি ব্রহ্মজ্ঞ জ্ঞানীর কাছ থেকে আমরা পথটা না জানি তাহলে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো না, সেই জন্য স্বামীজি বলছেন যে তাই সেই কারণে সিদ্ধি লাভ হয় না, আর সেই কারণেই শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব হয়েছে এই জগতে। তার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হইলে জগতের এবং জীবের মঙ্গল হইবে। স্বাভাবিকভাবেই তিনি অবতার পুরুষ, জ্ঞানী, ব্রহ্মজ্ঞ, তার দ্বারা জগতের অশেষ কল্যাণ হবে। এমন অদ্ভুত মহাসমন্বয়াচার্য বহু শতাব্দী যাবৎ ভারতবর্ষে ইতঃপূর্বে জন্মগ্রহণ করেন নাই। ঠাকুর যে 18টি ভাবে সিদ্ধি লাভ করেছেন, এইরকম মহাপুরুষ অনেক কিন্তু পৃথিবীতে আসেননি। স্বামীজির একজন গুরু ভ্রাতা এই সময় জিজ্ঞাসা করিলেন, তুমি ওদেশে সর্বদা সর্বসমক্ষে ঠাকুরকে অবতার বলিয়া প্রচার করিলে না কেন? সবসময় তো স্বামীজি ঠাকুরকে অবতার বলে পরিচয় প্রচার করেননি, তার
সেই কথা জিজ্ঞাসা করছেন। স্বামীজি বলছেন, ওরা দর্শন বিজ্ঞানের বড় বড়ই বড়াই করে, দর্শন বিজ্ঞান এইগুলোতে তারা অনেক বড়াই করে, তাই যুক্তিতর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞান গরিমা চূর্ণ করে দিতে না পারলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না। ও যে ওদের যে দর্শন বিজ্ঞানের ওদের যে একটা গরিমা রয়েছে, আগে তো সেটা ভাঙতে হবে, তারপর তো আপনার ভাবটা ওরা গ্রহণ করবে। তর্কের খেই হারিয়ে যারা যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে আসতো, তাদের কাছে ঠাকুরের কথা কইতুম। যে যতক্ষণ আমাদের ওই সেই জ্ঞান গরিমা দর্প ওই সব থাকবে, ততক্ষণ কিন্তু সেই তত্ত্ব থেকে অনেক দূরে। তো যখন সেইগুলোতে যারা হেরে গেছে, যখন আর তাতে খেই পাচ্ছে না, যখন সে স্বামীজির কাছে সারেন্ডার করছে, নতমস্তক হচ্ছে, তখন স্বামীজি তাদের কাছে ঠাকুরের কথা বলতেন। অর্থাৎ তিনি তখন তার আধারটি তৈরি হয়েছে ঠাকুরকে গ্রহণ করবার জন্য। তার আগে ওই জ্ঞান গরিমা অহংকার ওইগুলো থাকলে কিন্তু আমরা সেই তত্ত্বকে গ্রহণ করতে পারি না। নতুবা একেবারে অবতারবাদের কথা বললে ওরা বলতো, ও আর তুমি নতুন কি বলছো, আমাদের প্রভু ঈশাই তো রয়েছেন। অবতার পুরুষের কথা বলতে গেলে বলবে যে আমাদের তো ঈশাই রয়েছেন, আমাদের যীশুখ্রিস্টই রয়েছেন, হ্যাঁ আমাদের আর অন্য অবতারের কি দরকার। তিন চারি ঘণ্টা কাল ওইরূপে মহানন্দে অতিবাহিত করিয়া শিষ্য সেদিন অন্যান্য আগন্তুক ভক্তদিগের সহিত কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সামনে পুজো আসছে, আপনারা সকলে খুব আনন্দ করবেন এবং আরাধনা করবেন। শুধু আনন্দ করার উদ্দেশ্য না, আনন্দ করা উচিত, কারণ আনন্দের মাধ্যমে কিন্তু আমাদের ভেতরের অনেক সংস্কার খসে পড়ে। তার সঙ্গে আমরা মায়ের আরাধনা করব। ঠাকুর বলেছেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই অভেদভাবে মায়ের আরাধনা করে আমরা কিন্তু সেই ব্রহ্মস্বরূপই উপলব্ধি করবার উপযুক্ত হতে পারি। তো মায়ের কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক, আমাদের জীবন কৃতকৃত্য হোক, এই প্রার্থনা। হরি ওম তৎসৎ।